ব্রিয়াস, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ক্ষেত, এটা আমি জমি চাষ করছি। হাসো কেন? এই যে দেখেন, এই যে এই যে এটা সিমের গাছ, সিমের গাছ, এটা এটা সিমের গাছ। আজকে পবিত্র ঈদের দিন, আজকে আমি ভিডিও করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ক্ষেত, বেগুনের চারা লাগাইছি, দেখছেন দেখা যায়। এই যে মানে বেগুন, বেগুন লাগাইছি, বেগুন, বেগুন চাষ করার অনেক একটু ট্রাপ আছে। হ্যাঁ, চারা পারা যায় না, ওই চারা পারা গেছি। বেগুন চাষ করা অনেকটাই সমস্যা ভুগতে হয়, বেগুন গাছে পোকা লাগে, অনেক সময় দেখা যায় যে পোকার কারণে বেগুন গাছ মারা যায়। আমি দেখাচ্ছি, কারণ ঠান্ডার সময় বৃষ্টি হয়েছে, এই কারণে পোকা তোমার একটা এখানে শাক হয়েছিল, আম শাক দেখতে পাচ্ছেন। তারপর এখানে আছে যে কুই শাক, আপনাদেরকে এই তুমি উপরে গাছ আছে না, পারা যাবে পোকা লাগা। এই যে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পোকা লাগা, এই যে এই যে গাছটাতে পোকা লাগছে, দেখেন এই যে এই পাতাটা দেখ হেলে গেছে, ঠিক আছে, এটাতে পোকা লাগছে। এই পোকা লাগলে এই বাগানে একদম ফলটা ইয়ে হয়ে গেল, এই পোকা লাগলে এটা আর হয় না, আগাটা মারা দেয়। আচ্ছা, এটা এটাতে পোকা দেখাইতে পারলাম না, অন্যগুলা দেখি। এই যে বেগুন ধরছে, দেখছেন এই যে বেগুন, এই যে বেগুন, বেগুন ধরছে, এই যে এই যে দেখেন, এই যে পোকা, এই যে পোকা, এই যে আগাটা মারা গেছে, দেখছেন। এই বেগুনের চারা চাষ করা আসলে একটু রিক্স হয়ে যাচ্ছে আমার। এই যে দেখেন, এটা আমাদের পোকা আছে, এখানটা ভাঙলে এখান থেকে ভাঙা তাই না, আগের থেকে ভাঙা পোকা আছে নাকি, দেখা না পোকা দেখা যায় আগের থেকে ভাঙা, পোকা আছে দেখি, এই যে পোকা দেখে, ক্যামেরা ঘোলা যার কারণে দেখাইতে পারতেছি না, এটার মধ্যে পোকা আছে। এই যে আসলে এই যে একটা আগা ছিঁড়ে ফেলতে হলো, দেখতে পাচ্ছেন, কারণ ওটা যদি ছিঁড়ে না ফেলানো হয়, অনেকে প্রশ্ন করতে পারেন যে ছিঁড়বেন কেন, এটা যদি আমি না ছিঁড়ি তাহলে এটা থেকে সারা গাছই মারা যাবে, থাকোটা থাক। তো কৃষিকাজ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এখানে নতুন ক্ষেত করতেছি, এই যে মরে যাচ্ছে, ঠিক আছে, যে মরে যাচ্ছে, এটা মরিচের সারা, এটা মরিচের ক্ষেত করছে, এই এক ফুলে দেড় ফুল দেওয়া শিখছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন।
এবার যে ঘের করছি আমি সেই ঘেরটি হলো এইটা, যে এইটা 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 যতদূর পানি দেখা যাচ্ছে উপরে চাষ করছি, ওই বেরি পর্যন্ত, ওই পার পর্যন্ত, অনেকেই বেরি বলেন, অনেকেই পার বলে, পার মানে ক্ষেতের আল বাড়া, অনেকে আল বলেন, ওই পানি পর্যন্ত যে পর্যন্ত পানি গেছে আর কি, উপরে ক্ষেত মিশে ঘের, এটা ঘের, এটার মধ্যে আমি মাছ চাষ করি, কাঁকড়া চাষ করি, মাছের বাগদা মাছ, বাগদার পোনা চাষ করি, উপরে ধান লাগাবো। তোমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।